আসসালামু আলাইকুম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের 50টি প্রশ্ন রিভিশনের মধ্যে আজকে আমরা শুরু করব 101 থেকে। মোটরগাড়ির হেডলাইট কিরূপ দর্পণ ব্যবহার করা হয়? মোটরগাড়িটির হেডলাইটে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। সবচেয়ে হালকা মৌলের নাম কি? সবচেয়ে হালকা মৌলের নাম হচ্ছে হাইড্রোজেন। পৃথিবীর সবচেয়ে শক্ত পদার্থের নাম কি? পৃথিবীর সবচেয়ে শক্ত পদার্থের নাম হচ্ছে হীরক। বার্গেন এর সিনোনিম, এখানে কিছু সিনোনিম দেওয়া আছে। বার্গেন যার অর্থ হচ্ছে চুক্তি বা দর কষাকষি, সিনোনিম হচ্ছে নেগোসিয়েশন। স্পেলিংটা হচ্ছে NEGOTATIATION, নিগোসিয়েশন যার অর্থ হচ্ছে আলাপ আলোচনা। কনগ্রিগেশন যার অর্থ হচ্ছে ধর্মসভা, স্পেলিংটা হচ্ছে CONGREGATION। কনগ্রিগেশন যার অর্থ হচ্ছে ধর্মসভা, এর সিনোনিম হচ্ছে অ্যাসোসিয়েশন, LOOCIATION। অ্যাসোসিয়েশন শব্দের অর্থ হচ্ছে সংঘ। অ্যানিমোসিটি, অ্যানিমোসিটি শব্দের অর্থ হচ্ছে বিদ্বেষ বা হিংসা, স্পেলিংটা হচ্ছে ANIMOSITY। অ্যানিমোসিটি যার অর্থ হচ্ছে বিদ্বেষ বা হিংসা, এর সিনোনিম হচ্ছে ম্যালাইস, MALICE। ম্যালাইস শব্দের অর্থ হচ্ছে আক্রোশ বা দ্বেষ। ইমবেড, ইমবেড শব্দের অর্থ হচ্ছে সংস্থাপন করা বা লাগানো, স্পেলিং হচ্ছে IMBED। ইমবেড এর সিনোনিম হচ্ছে ইনসার্ট, ইনসার্ট মানে হচ্ছে তোমার ভিতরে স্থাপন করা বা সন্নিবেশ করা। জেনেসিস, জেনেসিস এর সিনোনিম হচ্ছে বিগিনিং, জেনেসিস এবং বিগিনিং দুটো অর্থ হচ্ছে তোমার শুরু বোঝায়। মোহাম্মদ গাদ্দাফি কত বছর লিবিয়ার ক্ষমতায় ছিলেন? মোহাম্মদ গাদ্দাফি 42 বছর লিবিয়ার ক্ষমতায় ছিলেন। নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? নাসা প্রতিষ্ঠিত হয় 1958 সালে। নাসার পূর্ণ রূপ হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। আমেরিকার স্বাধীনতা কত সালে ঘোষণা করা হয়? আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় 4 জুলাই 1776 সালে। সমুদ্রের বধূ নামে পরিচিত কোন দেশ? সমুদ্রের বধূ নামে পরিচিত দেশ হচ্ছে গ্রেট ব্রিটেন। ফর্মোজার বর্তমান নাম কি? ফর্মোজার বর্তমান নাম হচ্ছে তাইওয়ান। ল্যান্ডমার্ক টাওয়ার কোন দেশে অবস্থিত? ল্যান্ডমার্ক টাওয়ার টোকিওতে অবস্থিত। হাওয়াই দ্বীপপুঞ্জে কোন রাষ্ট্রের অংশ? হাওয়াই দ্বীপপুঞ্জ এটি যুক্তরাষ্ট্রের একটি অংশ। 2022 সালে 22তম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে? অলরেডি 22 সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে বার্মিংহাম যুক্তরাজ্যে। যুক্তরাজ্যের বার্মিংহামে 2022 সালের 22তম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে। আমি আবার পড়তেছি, 2022 সালের 22তম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যের বার্মিংহামে। বিশ্বের সর্বশেষ প্রচলিত মুদ্রার নাম কি? বিশ্বের সর্বশেষ প্রচলিত মুদ্রার নাম হচ্ছে সাউথ সুদানিস পাউন্ড, SSP। সাউথ সুদানিস পাউন্ড হচ্ছে বিশ্বের সর্বশেষ প্রচলিত মুদ্রার নাম। চাবাহার কোন দেশের সমুদ্রবন্দর? চাবাহার এটি হচ্ছে ইরানের সমুদ্রবন্দর। হাওয়াসং 15 আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটি কোন দেশের? হাওয়াসং 15 আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার। আমি আবার পড়তেছি, হাওয়াসং 15 আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটি কোন দেশের? হাওয়াসং 15 আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটি হচ্ছে উত্তর কোরিয়ার। বায়ুমণ্ডলে আর্গনের পরিমাণ শতকরা কত ভাগ? বায়ুমণ্ডলে আর্গনের পরিমাণ শতকরা 0.8 ভাগ। নবায়নযোগ্য জ্বালানির উৎস কোনগুলো? নবায়নযোগ্য জ্বালানির উৎস হচ্ছে পানি, সূর্যের আলো, পরমাণু শক্তি। পরমাণুর নিউক্লিয়াসে কী থাকে? পরমাণুর নিউক্লিয়াসে থাকে ইলেকট্রন ও প্রোটন। MKS পদ্ধতিতে সময়ের একক কী হবে? MKS পদ্ধতিতে সময়ের একক হচ্ছে সেকেন্ড। MKS মানে হচ্ছে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, যেটাকে আমরা সংক্ষেপে বলি MKS। এরকম পদ্ধতি আছে তিনটা, MKS, FPS এবং CGS। এগুলো হচ্ছে তোমার মানসম্মত পদ্ধতি এবং MKS পদ্ধতি হচ্ছে তোমার আন্তর্জাতিক বা SI পদ্ধতি, সিস্টেম অফ ইন্টারন্যাশনাল, যেটি 1960 সালে আন্তর্জাতিক পদ্ধতি হিসেবে প্রকাশ করা হয়। ভারী পানির সংকেত কি? ভারী পানির সংকেত হচ্ছে D2O। ইউরি গ্যাগারিন কত সালে মহাশূন্য যান? ইউরি গ্যাগারিন মহাশূন্য যান 1961 সালে। টেলিভিশনে ক্ষতিকর কোন রশ্মি, রশ্মির নাম কি? টেলিভিশনের ক্ষতিকর রশ্মির নাম হচ্ছে রঞ্জন রশ্মি। তবে যদি অপশনে রঞ্জন রশ্মি না দেওয়া থাকে বা মৃদু রঞ্জন রশ্মি যদি না দেওয়া থাকে তাহলে গামা রশ্মি হবে। যদি দুইটাই অপশনে দেওয়া থাকে তাহলে শুধু উত্তর হবে রঞ্জন রশ্মি। কার অভাবে ফসলের পরিপক্কতা বিলম্বিত হয়? সালফারের অভাবে ফসলের পরিপক্কতা বিলম্বিত হয়। নিউমোনিয়া রোগে কোনটি আক্রান্ত হয়? নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় ফুসফুস। সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় কোথা থেকে? সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় বৃষ্টি হতে।
পানির ছোট ছোট ফোঁটা কোন কারণে গোলাকার হয়? পানির ছোট ছোট ফোঁটা পৃষ্ঠটানের জন্য গোলাকার হয়। শুষ্ক বরফ তৈরিতে কি ব্যবহৃত হয়? শুষ্ক বরফ তৈরিতে ব্যবহৃত হয় কার্বন ডাইঅক্সাইড। ফসলের মিষ্টি গন্ধের জন্য দায়ী কোনটি? এটা হবে অ্যাস্টার। অ্যাস্টার হচ্ছে ফসলের মিষ্টি গন্ধের জন্য দায়ী। যক্ষা রোগের কারণ কি? যক্ষা রোগের কারণ হচ্ছে ব্যাকটেরিয়ার আক্রমণ। স্টিট ভাইরাস কি? স্টিট ভাইরাস হচ্ছে র্যাবিস ভাইরাস। র্যাবিস ভাইরাসকে স্টিট ভাইরাস বলা হয়ে থাকে। কৃত্রিম জিন আবিষ্কার করেন কে? কৃত্রিম জিন আবিষ্কার করেন হরগোবিন্দ খোরানা। হরগোবিন্দ খোরানা যিনি কৃত্রিম জিন আবিষ্কার করেছেন। রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়াকে কি বলে? রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়াকে বলা হয় রক্তশূন্যতা। ডিমের সাদা অংশে কোন প্রোটিন থাকে? ডিমের সাদা অংশে থাকে অ্যালবুমিন। অ্যালবুমিন নামে ডিমের সাদা অংশে যে প্রোটিন থাকে তার নাম হচ্ছে অ্যালবুমিন। বাংলাদেশে প্রথম মোবাইল অপারেটরের নাম কি? বাংলাদেশে প্রথম মোবাইল অপারেটরের নাম হচ্ছে সিটিসেল। কন্টামিনেট মিনস, কন্টামিনেট শব্দের অর্থ হচ্ছে দূষিত, যার আরেকটা সিনোনিম হতে পারে পলুট। পলুট শব্দের অর্থ হচ্ছে দূষিত। কোনটি মহাপ্রাণধ্বনি? খ ছ মহাপ্রাণধ্বনি। হি ইজ ড্যাশ ইউরোপিয়ান, হি ইজ এ ইউরোপিয়ান। এখানে এ হওয়ার ই কিন্তু হচ্ছে তোমার ভাওয়াল, কিন্তু আমরা জানি যেখানে ভাওয়াল সাউন্ড হবে ই, ইউ। ইউ এর উচ্চারণ কিন্তু তোমার যখন ইউ এর মতো উচ্চারণ হবে তখন তার পূর্বে এ বসবে, অর্থাৎ হি ইজ এ ইউরোপিয়ান। কোন শব্দটি পুত্র শব্দের সমার্থক নয়? শৈলজ। শৈলজ শব্দটি মূলত পুত্র শব্দের সমার্থক নয়। শৈলজ শব্দের অর্থ হচ্ছে পর্বত জাতীয় বা পাহাড় জাতীয়।